এই নির্বাচন নিয়ে যে যে কথাই বলুক, আমি আশ্বস্ত করছি ঢাকাবাসীকে, জনগণকে, যে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন, আমাদের পার্টিকে বলেছেন, ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে। আমাদের কোনো খারাপ উদ্দেশ্য থাকলে আমরা কেন জনগণের কাছে ঘরে ঘরে যাচ্ছি? আমরা তো অবাধ সুষ্ঠু ভোট চাই, নিরপেক্ষ ভোট চাই, এবং এই নিরপেক্ষ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে চাই। আজকে বিএনপি তারা নির্বাচন হওয়ার আগেই নির্বাচন কারচুপি হবে, ইভিএমে ভোট কারচুপির ব্যবস্থা হবে, জালিয়াতি হবে, এইসব অবান্তর অভিযোগ করছে। অথচ অতীতে ইভিএম পদ্ধতিতে তারাই বেশি জয়লাভ করেছে। এই আধুনিক টেকনোলজি তারা বিরুদ্ধে, তারা ডিজিটাল বাংলাদেশ চায় না, ডিজিটাল ভোট পদ্ধতিও চায় না। তারা জানে নিরপেক্ষ নির্বাচন হয়ে হলে বিএনপি এই নির্বাচনে হেরে যাবে, কাজেই নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখে বিএনপি এখন ইভিএম এর বিরুদ্ধে বিষোদ্গার করছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজে বাজে আবোল তাবোল বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। কাজেই আমরা ঢাকাবাসী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাব, যাকে খুশি তাকে আপনারা ভোট দেবেন। আমরা নির্বাচনে আমরা বিশ্বাস করি, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, হারি জিতি নাহি লাভ, কারণ এই নির্বাচন স্থানীয় সরকার হেরে গেলে আমাদের উপর আকাশ ভেঙে পড়বে না। আমরা নিরপেক্ষ নির্বাচন করতে চাই, সুষ্ঠু নির্বাচন করতে চাই। ব্যক্তি যিনি মানুষের সুখে দুঃখে বিপদে আপদে মানুষ পরিবহন মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কর্মীকে বুকে জড়িয়ে ধরে নির্ধারণের পিছনে আপনাদের সামনে এক পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতাম। জননেতা জনাব ওবায়দুল কাদের, আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদকের উচ্চপদস্থ কর্মকর্তা, সাভার উপজেলার অন্তর্গত প্রত্যেকটা নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের দিকে এগিয়ে আসছেন। আজকের এই অনুষ্ঠানে সবাই ছাত্রতা অত্যন্ত পরিশ্রমী আমাদের প্রিয় ভাই মানুষের সুখে দুঃখে বিপদে আপদে মানুষ ত্রাণ
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব আনিসুর রহমান আনিস ভাই আমাদের মাঝে উপস্থিত। অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা দ্বারা উপজেলার প্রতিনিধি দল বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মহোদয় নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সেতু ও পরিবহন মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীকে বুকে জড়িয়ে ধরে দমনের আপনাদের সামনে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জননেতা জনাব ওবায়দুল কাদের। আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, উচ্চপদস্থ কর্মকর্তা, সাভার উপজেলার অন্তর্গত প্রত্যেকটা নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের দিকে এগিয়ে আসছেন। আজকের এই অনুষ্ঠানের ছাত্রতা অত্যন্ত পরিশ্রমী আমাদের প্রিয় ভাই কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে।